আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাল সলাতু ওয়াস সালামু আলা মলা নাবি আবাদাম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজকে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে ভালোবাসা দিবস। যেটা বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত হয়েছে বা ভ্যালেন্টাইন দিবস তা আসলে এর উৎপত্তি কখন কাদের দ্বারা হয়েছে এটা বুঝলেই তো আমাদের স্পষ্ট হয়ে যায় এটা আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার কিনা তো এটা আসলে সেন্ট ভ্যালেন্টাইন যে একজন পাদ্রি ছিল একজন চিকিৎসক ছিল তো তাকে হত্যা করে তদান্তনকালের সেই রোমান সম্রাট তার ইয়াতে ঈর্ষান্বিত হয়ে তো তার ভালোবাসায় পড়ে যায় অনেকেই তো তাকে শ্রদ্ধা জানিয়ে সেটা দিবসটা শুরু করে দেওয়া হয় চারশো নব্বইয়ের শতাব্দীর পরে সেখান থেকে ভালো ভালোবাসা দিবস পালন হচ্ছে খ্রিস্টানদের মধ্যে এটা মূলত খ্রিস্টানদের একটি দিবস এই খ্রিস্টানরা ইহুদিরা এরকম হিন্দুরা বিভিন্ন দিবসে তারা অভ্যস্ত তো তাদের দিবসের শেষ নেই তো তাদের দিবস তাদের জন্য আমাদের মুসলমানদের জন্য মাত্র দুটি দিবস আছে ঈদুল ফিতর ঈদুল আধা তো এটা খ্রিস্টানদের এক পাদরিকে কেন্দ্র করে যেহেতু এটা শুরু হয়েছে তো আমাদের ভালোবাসার হুকুম কি ভালোবাসার হুকুম হচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ ভালোবাসা নিবেদন করব আল্লাহকে তারপরে তার নবী মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে এরপরে সর্বশ্রেষ্ঠ মমিনদের ভালোবাসার হক তো এইভাবে আমাদের ভালোবাসা এটা একটা আবাদত এটা একটা দার বিষয় এটা ইমানের বিষয় এটা অন্তরের বিষয় আর এই ভালোবাসা অন্য কোনো জায়গায় প্রয়োগ করা আমাদের জন্য মোটেও জায়েজ নয় তো এই ভালো ভালোবাসা হুকুম কি তাহলে অবশ্যই স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা খ্রিস্টানদের কৃষ্টিক কালচার এটা মুসলমানদের ব্যবহার করার কোনোই সুযোগ নাই অতএব এটি একটি নব আবিষ্কৃত ভালোবাসা এই ভালোবাসা না শরীরীয়তের সাথে কোন সম্পর্ক আছে না আমাদের আসলে বাস্তবতার সাথে কোন সম্পর্ক আছে না আমাদের সমাজের কালচারের সাথে সম কোনো সম্পর্ক আছে বরং এটা দৈনিক ইত্তেফাকের রিপোর্ট অনুযায়ী যে দেখা যায় যেটা উনিশশো তিরানব্বই সনে প্রথম বাংলাদেশে শুরু হয় এর আগে কিন্তু এই দিবস ছিল না আমাদের মাঝে অতএব এটার সাথে কোন ইসলামের সম্পর্ক হতে পারে না তেমনি এটা মানুষের মাঝে মাঝে সমাজের কি ছড়ায় একেবারে ঘৃণিত জঘন্য ভালোবাসা ছড়ায় এটা নারী পুরুষের অবাধ বিচরণ এই প্রেম প্রীতি এগুলা ছড়ায় এমন কি জেনা ব্যবিচারের দিকে নিয়ে যায় এই ভালোবাসা দিবস কেন্দ্র করে তো এই দিনে মা বাবারা এত খেয়ানত করে সন্তানদের ক্ষেত্রে তারা মনে করে যে এক বছরের একটা দিন তারা পালন করুক এতে অসুবিধা কোথায় অতএব এটা এত নিকৃষ্ট অশ্লীলতা বেহায়াপনা সমাজের নুমরামি নশтами এত ছড়াই সেটা স্পষ্ট এটা কেমনে মুসলমানরা ব্যবহার করতে পারে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মারু মা মান আহাবা যে ব্যক্তি তার সাথেই জান্নাতে হবে যাকে সে ভালোবাসবে তো এটা খ্রিস্টানদের একজনের পাদ্রীরকে কেন্দ্র করে এই দিবস শুরু হয়েছে আমরা তাকে ভালোবাসব তাকে কেন্দ্র করে এই ভালোবাসা আর ইয়া প্রচলন ঘটাবো তাহলে কি আমরা তার সাথে হাসল হতে চাই নাউজুবিল্লাহ এটা কখনোই না অতএব আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে মুমিনদেরকে ভালোবাসতে হবে যার কারণে মুমিন সাথে আমরা জানা যেতে পারবো এটা একটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার এটা তাদের সংস্কৃতি আর রসুলাম এদের থেকে সতর্ক করেছেন

তোমরা নেকি এবং তাকুয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো তাহলে এই ভালোবাসা যেটা আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে হবে নবীকে ভালোবাসার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে মোমিনকে ভালোবাসার ক্ষেত্রে সহযোগিতা করতে হবে এর পক্ষান্তর ওলা তা আওয়ান আল ইসমাউল রিদুয়ান তোমরা গুনার কাজে এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না আর এটা এই যে ভালোবাসা দিবস পালন করে এই ফুল বিতরণ করে ফুল দিয়ে লাল রঙে রঙিন হয়ে যেটা খ্রিস্টি কালচার চলমান আছে এটা ই করে আমরা অবশ্যই সীমা লঙ্ঘন এবং ঘৃণিত কাজে একজন আরেকজনকে সহযোগিতা করছি আল্লাহ আমাদেরকে বুঝে এই ঘৃণিত সংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তফিক দান করেন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করেন নাকুল কাউলি হাদাস্তাকফিরুল্লাহ আলী ওলাকুম মলিসাইল মুসলিম সাল্লাহ নবীন মোহাম্মদ